বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রলীগকে এক ধরনের বেপরোয়া হয়ে উঠতে দেখা গেছে। সেই সময় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, তখন আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা, নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিরা একটি কথা বলার চেষ্টা করেছেন যে ছাত্রলীগের ছোট সংবাদকেও গণমাধ্যম অনেক বড় করে দেখায়। অর্থাৎ ছাত্রলীগ যে কাজটি করেছে সেই কাজটি অপরাধমূলক কিনা, সেই কাজটি অন্যায় কিনা, সেটা থামানো দরকার কিনা, সেদিকে মনোযোগ না দিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গণমাধ্যমের উপর দায় চাপিয়েছে। তার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ পর্যায়ক্রমে আরও বেপরোয়া হয়ে উঠেছে। এবং এর পরিণতিটা কি হয়েছে, এই পরিণতিটা দেখেন কি হয়েছে, চোখ রাখি আমরা পর্দায়, তাহলে দেখা যাবে যে পরিণতিটা কি হয়েছে। গত কয়েকদিনে শুধুমাত্র রেজিস্টার বাংলায় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে এইখানে আপনারা তার কয়েকটির চিত্র দেখছেন। ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, তবুও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের তাণ্ডব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইকে এই ক্যাম্পাসের প্রশ্ন দিয়ে শুরু হয় ছিনতাই, গরু চুরি মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বাবলি সহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট, হলে যুবককে আটকে রেখে অর্থ আদায় মারধর, অভিযুক্ত নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার, অপরাধমূলক কার্যকলাপ, ঢাবির 15 জন সহ 21 নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার, চট্টগ্রাম মেডিকেলের সংবাদ, 4 শিক্ষার্থীকে আটকে রেখে ছাত্রলীগের নির্যাতন, 2 জন ICU, বগুড়ায় গণ অধিকার পরিষদের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ, চবিতে সাংবাদিককে হেনস্থার ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কার 1। এটা কয়েকটি সংবাদ শিরোনাম, এর বাইরে আরও রেজিস্টারেও খুঁজলে পাওয়া যাবে, অন্যান্য পত্রিকাতে তো খুঁজলে পাওয়া যাবেই, 100 সংবাদ শিরোনাম পাওয়া যাবে, এই যে আপনারা যেগুলো দেখছেন 100 সংবাদ শিরোনাম পাওয়া যাবে, গত কিছুদিনে আলোচনা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, এরকম আরও অসংখ্য ঘটনা বা প্রতিবেদন পাওয়া যাবে। তো সেই প্রতিবেদনগুলোর দিকে না গিয়ে আজকে আমরা মূলত কথা বলবো এই এই প্রতিবেদনটি নিয়ে এবং এই অভিযোগের বিষয়টি নিয়ে। ভাই কি এই ক্যাম্পাসের প্রশ্ন দিয়ে শুরু হয় ছিনতাই, ক্যাম্পাস বলতে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বোঝানো হচ্ছে, এবং এই জায়গাটিতে যে অভিযোগ এসেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছে, কিন্তু অভিযোগটি কতটা গুরুতর এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোহাম্মদ আব্দুল মোতালেবের এই বক্তব্যটি যদি একটু লক্ষ্য করি, আমি সকাল থেকে রাত পর্যন্ত ঢাবির শিক্ষার্থীদের জন্য কাজ করি, অথচ এই শিক্ষার্থীরা আমার গায়ে হাত তুলতে একটুও দ্বিধা করল না, ওরা কবে থেকে এমন ঠান্ডা মাথার অপরাধী হয়ে গেল। এই যে বক্তব্য, এই বক্তব্যটি একটি ছিনতাই ঘটনাকে কেন্দ্র করে পরিপ্রেক্ষিতে তাকে মারধর করা হয়। আজকের কথাটা শুধুমাত্র এই ছাত্রলীগের বিরুদ্ধে যে ছিনতাই কেন্দ্রিক ঘটনার অভিযোগ সেই বিষয়টি, যেহেতু আজকে কথা বলবো শুধুমাত্র ছিনতাইয়ের এই অভিযোগটি নিয়ে। আজকে আমরা ধর্ষণ নিয়ে কথা বলবো না, টেন্ডারবাজি নিয়ে কথা বলবো না, এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়ে হত্যা করা নিয়ে কথা বলবো না, এক পক্ষ আরেক পক্ষের কর্মীকে ছাদ থেকে ফেলে দিয়ে আহত বা নিহত করা নিয়ে কথা বলবো না, এক পক্ষ আরেক পক্ষের নেতাকে ট্রেন থেকে ফেলে দেয়া নিয়ে অভিযোগ কথা বলবো না, বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীর গরু চুরি নিয়ে কথা বলবো না, কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে সেই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ছাত্রলীগের নাম জড়িয়ে পড়েছে। একটা ঐতিহ্যবাহী সংগঠন বলে গর্ব করব, কিন্তু ঐতিহ্যবাহী সংগঠন বলে গর্ব করে তো আর এটাকে জাস্টিফাই করা যায় না যে তারা ছিনতাইয়ের মতো ছোটোখাটো কিছু ঘটনাও তারা ঘটাবে। ছিনতাইয়ের এই যে অভিযোগটি আলোচনা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে, ছাত্রলীগের একজন কর্মীর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে,
এটা কি একটা জঘন্য পর্যায়ের অপরাধ না? এই অপরাধটির বিরুদ্ধে কি তাৎক্ষণিকভাবে খুব কার্যকর ব্যবস্থা নেওয়া প্রত্যাশিত ছিল না? আমরা সেটা দেখছি না, না দেখার কারণে এই ঘটনাগুলো ঘটছেই ঘটছেই ঘটছে। ছাত্রলীগের জায়গা থেকে বা আওয়ামী লীগের জায়গা থেকে একটি কথা বলা হবে যে আমরা তো ব্যবস্থা নিয়েছি, 21 জনকে বহিষ্কার করেছি, অমুক সময় অমুক জায়গায় কর্মসূচি বন্ধ রেখেছি, বহিষ্কার করেছি, তারা ছাত্রলীগের কেউ নেই, এগুলো বলা যাবে, এটা বলার জন্যেই বলা। একটা ছিনতাইয়ের অভিযোগ যখন আলোচনায় আসছে, ছাত্রলীগ যখন তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পায়, তখন শুধু বহিষ্কার কি একটা শাস্তি? আইনগত ব্যবস্থা নেওয়া দরকার ছিল না? এমন ব্যবস্থা নেওয়া দরকার ছিল না যে যাতে কেউ কোনোদিন ছাত্রলীগের নাম ব্যবহার করে আর যাই হোক ছিনতাইয়ের ঘটনা ঘটাতে পারবে না? সবাই মিলে যদি এভাবে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে ওই যে শুরুতে যেটা বলা হয়েছিল ছাত্রলীগের ছোট ঘটনা, একদল আর একদলকে হত্যা করলেও বলা হয় ছোট ঘটনা, এখন এই যে ছিনতাইয়ের যে ঘটনাগুলো আলোচনা হচ্ছে এগুলোকেও যদি আমরা চাপা দিয়ে রাখি, আগামী দিনে কি কি ঘটতে পারে তো বিবেচনায় নেওয়া দরকার না আমাদের? আমরা জানি না বিবেচনায় নিব কি না, তবে নেওয়া দরকার বলে মনে করি।